এখন আধার কার্ড খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে বিবেচিত হচ্ছে একদিকে যেমন স্কুল কলেজ ইউনিভার্সিটি অপরদিকে গ্যাসের কানেকশান রেশন নিতে গেলেও আধার কার্ড আবার সরকারি অফিস প্যান কার্ড জমি জায়গায় কেনাবেচা যেদিকে তাকাবেন দেখবেন আধার কার্ডের প্রয়োজন যার আধার কার্ড নেই তার কথা বাদ দিন আবার যদি আধার কার্ড থেকেও হারিয়ে যায় তাহলে কি করবেন ভাবুন আধার নাম্বার জানা থাকলেও আধার কার্ডে মোবাইল নাম্বার রেজিস্টার নেই সঙ্গে আবার করোনা ভাইরাসের লকডাউন এই যেন গোদের উপর বিষ পড়া চলুন আজ আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি অরিজিনাল আধার কার্ড পাবেন এর জন্য প্রথমে আপনাকে আপনার কম্পিউটার অথবা মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে ইউআরএল সার্চ বক্সে আপনাকে সার্চ করতে হবে ইউআইডিএই দেখুন আমি আমার ইউআরএল সার্চ বক্সে টাইপ করলাম ইউআইডিআই এই বক্সে সার্চ করার পর আপনার কাছে এর যে সরকারি যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি আপনার কাছে ওপেন হবে দেখুন আমার কাছে এই ওয়েবসাইটটা ওপেন হয়েছে ওপেন হয়ে যাওয়ার পর এখানে একটা অপশান দেখাচ্ছে যে আধার অর্ডার রিপ্রিন্ট এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পর আপনাকে এই পেজটাকে জাস্ট স্ক্রল করে নিচের দিকে নামাতে হবে নামানোর পর এখানে আপনি একটা অপশান দেখতে পাবেন যেখানে লেখা আছে যে আধার নাম্বার তারপর দেওয়া আছে ভার্চুয়াল আইডি তারপর দেওয়া আছে ইআইডি যেহেতু আপনার আধার নাম্বার জানা আছে সেই জন্য আপনি এই আধার নাম্বারের ঘরে যে আধার নাম্বার যে বারোটা ডিজিটের হয় সে বারোটা ডিজিট আপনাকে এখানে ইনপুট করতে হবে তো আমার যে আধার নম্বর রয়েছে সে আধার নম্বরটা আমি ইনপুট করছি হয়ে যাওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটাও আপনাকে সঠিকভাবে আপনাকে ইনপুট করতে হবে তারপর এখানে যেহেতু আপনি এই আধার কার্ডটা নেবেন তার জন্য আপনার মোবাইলে একটা ওটিপি যাবে সেই জন্য এই যে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড এই নাম্বারটা আপনাকে জাস্ট চেক বক্সে ক্লিক করতে হবে চেক বক্সে ক্লিক করার পর আপনার হাতের কাছে যে মোবাইল নম্বরটা ফোনটা রয়েছে সেই নম্বরটা আপনি অবশ্যই এখানে ইনপুট করবেন মোবাইল নম্বরটা ইনপুট করার পর আপনি এই সাবমিট বা সেন্ড ওটিপি এই অপশানটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার হাতের মধ্যে যে মোবাইলটা রয়েছে সেই মোবাইল ফোনের মধ্যে আপনি একটা ওটিপি পাবেন ওই ওটিপিটাই আপনাকে এখানে বসাতে হবে তো আমার মোবাইলে একটা অলরেডি ওটিপি চলে এসছে এই এন্টার ওটিপি অবলিক টি ওটিপি এই বক্সে আপনাকে ওই মো সংখ্যাটা বসাতে হবে যেটা সিক্স ডিজিটের হয় এবং তারপর এই যে টার্মস অ্যান্ড কন্ডিশান এই চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি এই সাবমিট বটনে আপনি ক্লিক করবেন তো আমি এই সাবমিট বটনে ক্লিক করলাম ক্লিক করার পর পেজটা রিডাইরেক্ট হয়ে একটা নতুন পেজ দেখাবে যেখানে দেওয়া হবে যে প্রিভিউ আধার লেটার অর্থাৎ যেহেতু আধার নম্বরটা সঠিক এবং আধার নম্বরটা ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনাকে এখানে মেক পেমেন্ট এটা পেমেন্ট করার জন্য একটা অপশান দেবে এই অপশানটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কাছে পেমেন্ট করার জন্য একটা পেজ ওপেন হবে তো আমার কাছে এই পেজটা ওপেন হচ্ছে ওপেন হয়ে যাওয়ার পর আপনি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে বা ইউপিআইয়ের মাধ্যমে আমি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করব এবং আমার কাছে অলরেডি ফোনপে আছে তো আমি ফোনপের মাধ্যমে পেমেন্ট করব আমার যে ফোনপের যে নম্বর রয়েছে সেই নম্বরটা আমি এখানে বসাচ্ছি বসানোর পর পাশে যে ভেরিফাই যে নাম্বারটা ভেরিফাইড যে আছে এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে আপনার ফোনপে যে নম্বরটা সেটা ভেরিফিকেশান হয়ে যাবে ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর আপনার মোবাইল ফোনে পঞ্চাশ টাকা পেমেন্টের জন্য একটা অপশান দেবে দেখাবে যেখানে আপনাকে পে নাও এই অপশানটা আপনাকে ক্লিক করতে হবে তো আমার মোবাইলে এই অপশানটা চলে এসছি এবং আমি এই পঞ্চাশ টাকা আমি ফোনপে থেকে পেমেন্ট করছি পেমেন্ট হয়ে গেলেই কিন্তু আপনার এই পে কম্পিউটার থেকে এই পেজটা অটোমেটিক আপনার রিডাইরেক্ট হয়ে যাবে এবং যেখানে দেখাবে যে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে অর্থাৎ সাকসেসফুল ট্রানজাকশান তো আমার কম্পিউটারে দেখুন দেখাচ্ছে যে ট্রানজাকশান সাকসেসফুল এরপর আপনি একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ পাবেন এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা আপনি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর আপনি অবশ্যই এটা প্রিন্ট করে রেখে দেবেন যতক্ষণ না পর্যন্ত আপনার এই আধার কার্ডটা আপনি হাতের মধ্যে পারছেন অর্থাৎ এই পেমেন্টটা করে দেওয়ার পর ইউআইডিআই যে অফিস রয়েছে ব্যাঙ্গালোর অ্যাকচুয়ালি আধার কার্ডটা রিপ্রিন্ট হয় আপনার বেঙ্গালোর থেকে ব্যাঙ্গালোর থেকে রিপ্রিন্ট হয়ে যাওয়ার পর এই অরিজিনাল আধার কার্ডটা আপনাকে একটা কপি আবার বাইপোস্টের মাধ্যমে আপনার পোস্ট অফিসের মধ্যে পাঠিয়ে দেওয়া পাঠিয়ে দেওয়া হবে এবং পোস্ট অফিসের যে পিয়ন রয়েছেন বা আপনি ওখান পোস্ট অফিস থেকেও আপনি কালেক্ট করে নিতে পারেন অথবা আপনার যিনি মেল ডেলিভারি যে বয় রয়েছে উনি আপনার বাড়িতে এই অরিজিনাল আধার কার্ডটা পাঠিয়ে দেবেন তো ফ্রেন্ডস এইভাবে আপনি আপনার হারিয়ে যাওয়া আধার কার্ড আপনি আবার পুনরায় নতুন করে আপনি পেয়ে যাবেন যেটা অরিজিনাল আধার কার্ড তো এরপরে আপনি এই আধার কার্ডটা যতক্ষণ পর্যন্ত পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি এই কপিটা অবশ্যই আপনি সঙ্গে রেখে দেবেন এবং পরবর্তী সময়ে এই যে অরিজিনাল আপনি আধার কার্ডটা পেয়েছেন এই আধার কার্ডটা আপনি সযত্নে আপনি নিজের মধ্যে রাখবেন প্রতিবারের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন নাইস ডে